সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টস এ। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। সকাল 6:30 পর দোকান খুলতে আসছিলাম, তখন জানতে পারলাম যে এসে দেখছি না তালা খোলা রয়েছে, গেটটা বন্ধ করা রয়েছে। হ্যাঁ, পুলিশ এসেছিল 8টার সময় করে। হ্যাঁ, দেখে গেছে। কি বলবেন, কি ডায়েরি করে গেছে, চলে গেলেন বললে আরজি বডির মিটিং ডাকার জন্যে। এখানে আপনার 3টে দোকান চুরি হয়েছে আর 1টা দোকানে তালা ভেঙেছে আর কি। আমার সিগারেট গেছে 15,000 টাকার মতো, ক্যাডবেরি লজেন গেছে 1,500 টাকার মতো, আর ক্যাশ টাকা গেছে 1,010। আমার নাম কালীপদ পাল, এটা কাপসিল মোড়, এটা স্টেশনারি দোকান। আর কি কি দোকান চুরি হয়েছে? একটা ডাক্তারখানায় হয়েছে আর একটা স্টেশনারি দোকানই চুরি হয়েছে। ওইটা মিষ্টির দোকানে তালাটা ভেঙেছিল আর কি। কাকে করবো বলুন, রাতের অন্ধকারে হয়েছে, সবাইকে সন্দেহের চোখে দেখছি। এসে দেখলাম তালা খোলা, তালা নেই, যেহেতু আপনি কপারটা ভেজান আছে, তালাটা কোনো নেই, ভেতরে ঢুকে দেখ। এই পান বিড়ি, সিগারেট এইসব আর। হ্যাঁ, লটে না, ওই সিগারেট গেছে আর কিছু মালপত্র, মানে ওই সাবান টাবান, বিস্কুট বা বিস্কুট না, ওই দামি লজেন্স ফজেন্স ইত্যাদি, আর কিছু সেন্ট ছিল সেগুলোও গেছে। আর রেজকি পয়সা ছিল, রেজকি কিছু নোট মিলিয়ে ওই 1,400 টাকার নোট ফোট করেছিল, রেজকি আর নোট। হ্যাঁ, থানায় খবর দিয়েছিল। 3-4টে দোকান, এখানে 4টে দোকানে চুরি হয়েছে। আমার নাম অশোক লাগা। আর বলছিলাম না যে আমার যা টাকা গেছে, এই যে এইসব জিপেতে টাকা ছিল, কয়েন ছিল, নোট ছিল। কিছু ক্ষতি হয়েছে না, কত টাকা ছিল নাকি? কিছু ছিল, ক্ষতি বলতে সেরকম কিছু হয় না, তালাটা ছুটি দিয়েছে, টেবিল ডোয়ার একটু ছুটি দিয়েছে, সেরকম কিছু হয় না, এই হচ্ছে হয়েছে কিছু মোটামুটি। হ্যাঁ, ওষুধপত্র কিছু না, অন্য কিছু হয় না। আমার নাম বিকাশ চন্দ্র সামন্ত। মোটামুটি 15,000 টাকার মতো ক্যাশ ছিল, মাল ছিল 20,000 টাকার মতো মাল ছিল, প্রায় 30। ভেতরে ঢুকেছিল, তার ভেতরে কি আছে আর ডাক্তার বাবু নেই, আমরা কি করে বলবো? আর ঠিক আছে, ওষুধ দোকান, হ্যাঁ, ডাক্তারখানা নিয়ে গেছে, তালা ভেঙে যা বাইরে থেকে তালা ভেঙে দিয়ে যাচ্ছিল নিচে। টাকা ছিল 1,080 টাকার মাল টোটাল, তো 1,400 টাকার ফাঁকা সাজানা ছিল দোকান সব ঠিক আছে ছিল।
একদম বন্ধ ছিল, তালা ছিল, তালা গুলো ছুটি দিয়ে আছে। তারা বলছে আমরা গার্ড দিচ্ছি আর ওটা ঢুকে আসছে, আর এরকম করে দিনের পর দিন বছর দুবার করে চুরি হয়ে যাচ্ছে, টাকা দিয়ে হচ্ছে। সাবস্ক্রাইব করুন। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। বিশ্বাস আর আধুনিকতার মেলবন্ধন ঝর্ণা জুয়েলার্স, কামারপুকুর নতুন চটি, হুগলি। এক্সরে, ইউএসজি, সিটি স্ক্যান, প্যাথোলজির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টেরিজা স্ক্যান সেন্টার, লিংক রোড, আরামবাগ। Collection, jeans and t-shirts, only for men.